লেকচার ম্যাটার হলো, আজকে আমাদের লেকচার ম্যাটার হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 102। তাহলে আমরা আগে অনুচ্ছেদটা পড়ি। হ্যাঁ স্যার, অনুচ্ছেদ 102, কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা। এক, কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে এই সংবিধানের তৃতীয় ভাগের দ্বারা অর্পিত অধিকার সমূহের যে কোনো একটি বলবৎ করিবার জন্য প্রজাতন্ত্রের বিষয়গুলির সহিত সম্পর্কিত দায়িত্ব পালনকারী ব্যক্তিসহ যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগ উপযুক্ত নির্দেশাবলী বা আদেশাবলী দান করিতে পারিবে। দুই, হাইকোর্ট বিভাগের নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে আইনের দ্বারা অন্য কোনো সমফল প্রদ বিধান করা হয় নাই, তাহা হইলে হাইফেল ক যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে সরেও প্রজাতন্ত্র বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের বিষয়গুলির সহিত সংশ্লিষ্ট যে কোনো দায়িত্ব পালনেরত ব্যক্তিকে আইনের দ্বারা অনুমোদিত নয় এমন কোনো কার্য করা থেকে বিরত রাখিবার জন্য কিংবা আইনের দ্বারা তাহার করণীয় কার্য করিবার জন্য নির্দেশ প্রদান করিয়া অথবা সরিয়া প্রজাতন্ত্র বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের বিষয়গুলির সহিত সংশ্লিষ্ট যে কোনো দায়িত্ব পালনেরত ব্যক্তির কৃত কোনো কার্য বা গৃহীত কোনো কার্য দ্বারা আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতীত রেখে করা হইয়াছে বা গৃহীত হইয়াছে ও তাহার কোনো আইনগত কার্যকারিত্ব নাই বলিয়া ঘোষণা করিয়া খ উক্ত বিবাদ আদেশ দান করিতে পারিবে অথবা সরেও আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতীত রেখে বা বেআইনি উপায়ে কোনো ব্যক্তিকে প্রহারায় আটক রাখা হয় নাই বলিয়া যাহাতে উক্ত বিভাগের নিকট সন্তোষজনকভাবে প্রতিমান হইতে পারে সেই জন্য প্রহরায় আটক উক্ত ব্যক্তিকে উক্ত বিভাগের সম্মুখে আনয়নের নির্দেশ প্রদান করিয়া সরিয়া কোনো সরকারি পদে আসীন বা আসীন বলিয়া বিবেচিত কোনো ব্যক্তিকে তিনি কোন কর্তৃত্ব বলে অনুরূপ পদমর্যাদায় অধিষ্ঠানের দাবি করিতেছেন তাহা প্রদর্শনের নির্দেশ প্রদান করিয়া উক্ত বিভাগ আদেশ দান করিতে পারিবে। তিন, উপরোক্ত দফাসমূহে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও এই সংবিধানের 47 অনুচ্ছেদ প্রযোজ্য হয় এইরূপ কোনো আইনের ক্ষেত্রে বর্তমান অনুচ্ছেদের অধীন অন্তর্বর্তীকালীন বা অন্য কোনো আদেশ দানের ক্ষমতা হাইকোর্ট বিভাগের থাকিবে না। চার, এই অনুচ্ছেদের এক দফা কিংবা এই অনুচ্ছেদের দুই দফার বা উপদফার অধীন কোনো আবেদনক্রমে যে ক্ষেত্রে অন্তর্বর্তী আদেশ প্রার্থনা করা হয়েছে এবং অনুরূপ অন্তর্বর্তী আদেশ খ যেখানে অন্য কোনোভাবে জনস্বার্থের পক্ষে ক্ষতিকর হইতে পারে সেইখানে অ্যাটর্নি জেনারেলকে উক্ত আবেদন সম্পর্কে যুক্তিসঙ্গত নোটিশ দান এবং অ্যাটর্নি জেনারেলের প্রথম বন্ধনী শুরু কিংবা এই বিষয়ে তাহার দ্বারা ভারপ্রাপ্ত অন্য কোনো অ্যাডভোকেটের প্রথম বন্ধনী শেষ বক্তব্য শ্রবণ না করা পর্যন্ত এবং এই দফার ক বা খ উপদফায় উল্লেখিত প্রতিক্রিয়া সৃষ্টি করিবে না বলিয়া হাইকোর্ট বিভাগের নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান না হওয়া পর্যন্ত উক্ত বিভাগ কোনো অন্তর্বর্তী আদেশ দান করিবেন না। পাঁচ, প্রসঙ্গের প্রয়োজনে অনুরূপ না হইলে এই অনুচ্ছেদে ব্যক্তি বলিতে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ ও বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ বা কোনো শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো আদালত বা ট্রাইব্যুনাল ব্যতীত কিংবা এই সংবিধানের 117 অনুচ্ছেদ প্রযোজ্য হয় এইরূপ কোনো ট্রাইব্যুনাল ব্যতীত যে কোনো আদালত বা ট্রাইব্যুনাল অন্তর্ভুক্ত হইবে। আর্টিকেল 102, পাওয়ারস অফ হাইকোর্ট ডিভিশন টু সার্টেন অর্ডার্স অ্যান্ড ডাইরেকশনস এক্সেট্রা। ওয়ান, তাহলে এই ইংলিশটা আপনি পড়ে জোরে 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 পড়ে। দ্য হাইকোর্ট ডিভিশন অন দ্য অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন এগ্রিভেট
মে গিভ সাচ ডিরেকশনস অর অর্ডার্স টু এনি পার্সন অর অথরিটি ইনক্লুডিং এনি পার্সন পারফর্মিং এনি ফাংশন ইন কানেকশন উইথ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য রিপাবলিক অ্যাজ মে বি অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য এনফোর্সমেন্ট অফ এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস কনফার্ম বাই পার্ট থ্রি অফ দিস কনস্টিটিউশন টু নাম্বার টু দ্য হাইকোর্ট ডিভিশন মে ইফ স্যাটিসফাইড দ্যাট নো আদার ইকুয়ালি ইফিকেসিয়াস রিমেডি ইজ প্রোভাইডেড বাই ল এ স্মল এ জি তবে স্মল এ স্মল এ অন দ্য অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন এগ্রিমেন্ট মেক অ্যান অর্ডার রোমান হরফ ওয়ান ডাইরেক্টিং এ পার্সন পারফর্মিং এনি ফাংশনস ইন কানেকশন উইথ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য রিপাবলিক অর অফ এ লোকাল অথরিটি টু রিফ্রেইন ফ্রম ডুইং দ্য হুইচ হি ইজ নট পারমিটেড বাই ল টু ডু অর টু ডু দ্যাট হুইচ ইজ হি ইজ রিকোয়ার্ড বাই এ ল টু ডু অর অর নাম্বার টু রোমান টু ডিক্লেয়ারিং দ্যাট এনি অ্যাক্ট ডান অর প্রসিডিং টেকেন বাই এ পার্সন পারফর্মিং ফাংশনস ইন কানেকশন উইথ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য রিপাবলিক অর অফ এ লোকাল অথরিটি হ্যাজ বিন ডান টেকেন উইদাউট লফুল অথরিটি অ্যান্ড ইজ অফ নো লিগাল ইফেক্ট অর নাম্বার বি স্মল বি স্মল বি স্মল বি অফ দ্য অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন মেক অ্যান অর্ডার অর্ডার নাম্বার ওয়ান মানে রোমান ওয়ান ডাইরেক্টিং দ্যাট এ পার্সন ইজ কাস্টোডি বি ব্রট বিফোর ইট সো দ্যাট ইট মে স্যাটিসফাই ইটসেলফ দ্যাট হি ইজ নট বিং হেল্ড ইন কাস্টোডি উইদাউট লফুল অথরিটি অর ইন অ্যান আনলফুল ম্যানার অর রোমান টু রিকোয়ারিং এ পার্সন হোল্ডিং অর পারপোর্টিং টু হোল্ড এ পাবলিক অফিস টু শো আন্ডার হোয়াট অথরিটি হি ক্লেইমস টু হোল্ড দ্যাট অফিস থ্রি নাম্বার থ্রি নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন দ্যাট ফর গোয়িং ক্লসেস দ্য হাইকোর্ট ডিভিশন শ্যাল হ্যাভ নো পাওয়ার আন্ডার দিস আর্টিকেল টু পাস এনি ইন্টারিং অর দ্য অর্ডার ইজ রিলেশন টু এনি ল টু উইচ আর্টিকেল 47 অ্যাপ্লাইজ নাম্বার ফোর হয়ার অন অ্যান অ্যাপ্লিকেশন মেড আন্ডার ক্লস ওয়ান অর সাব ক্লস টু ক্লস ওয়ান অর সাবক্লস স্মল এ স্মল এ অফ ক্লস টু টু ইন ইন্টারিম অর্ডার ইজ প্রেড ফর এর সাচ ইন্টারিম ইজ লাইকলি টু হ্যাভ দ্য ইফেক্ট অফ এ ইফেক্ট অফ হাইফেন স্মল এ স্মল এ প্রেজুডিসিং অর ইন্টারফেয়ারিং উইথ এনি মেজার্স ডিজাইন্ড অর ইমপ্লিমেন্ট এনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর এনি ডেভেলপমেন্ট ওয়ার্ক অর স্মল বি বিং আদারওয়াইজ হার্মফুল টু দ্য পাবলিক ইন্টারেস্ট দ্য হাইকোর্ট ডিভিশন শ্যাল নট মেক অ্যান ইন্টারিম আন্ডার আনলেস দ্য অ্যাটর্নি জেনারেল হ্যাজ বিন গিভেন রিজনেবল নোটিস অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড হি অর অ্যান অ্যাডভোকেট অথরাইজড বাই হিম ইন দ্যাট বিহাফ হ্যাজ বিন গিভেন অ্যান অপরচুনিটি অফ বিং হিয়ার্ড অ্যান্ড দ্য হাইকোর্ট ডিভিশন ইজ স্যাটিসফাইড দ্যাট দ্য ইন্টারিম অর্ডার উড নট হ্যাভ দ্য রিফার্ড টু ইন সাব ক্লজ এ অর সাব ক্লজ বি নাম্বার ফাইভ ইন দিস আর্টিকেল আনলেস দ্য কনটেক্সট আদারওয়াইজ রিকোয়ার্স পার্সন ইনক্লুডস এ সাবস্টিটিউটরি পাবলিক অথরিটি অ্যান্ড এনি
কোর্ট অর ট্রাইব্যুনাল আদার দেন এ কোর্ট অর ট্রাইব্যুনাল এস্টাবলিশড আন্ডার এ ল রিলেটিং টু দ্য ডিফেন্স সার্ভিস অফ বাংলাদেশ অর এনি ডিসিপ্লিন ফোর্স অর এ ট্রাইব্যুনাল উইথ 117 আর্টিকেল অ্যাপ্লাইজ। মানে এখানে ব্যক্তি বলতে কাদেরকে বোঝানো হয়েছে তার একটা বিবরণ দেওয়া হয়েছে। সেটাই সেটাই, তাহলে আমরা পুরাটাই পড়লাম, তাই না? আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদের পুরাটাই আমরা পড়লাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ সেটা হলো এই দেখেন 102 এর 2টা খুব ইম্পর্টেন্ট। 102 এর 1ও আছে, 102 এর 2ও আছে, 102 এর 2টার ভিতরে রিট যে পাঁচ প্রকার এইটা আমাদের সংবিধানের এই যে 102 এর 2এর ভিতরে বিস্তারিত বর্ণনা আছে, কিন্তু আমাদের সংবিধানের নাম দেওয়া হয়নি, রিটগুলির নাম দেওয়া হয়নি। কিন্তু ভারতীয় সংবিধানে রিটগুলির নাম দিয়ে তারপরে আলোচনা করছে। তা আমাদের সংবিধানে রিটগুলির ব্যাখ্যা করা হয়েছে কিন্তু নাম দেওয়া হয়নি। মানে আমাদের সংবিধান পূর্ণে তারা ভাবছে যে যিনি স্টাডি করবে উনি বুঝে নেবেন যে এটা কোন ধরনের রিট, এটা কোন ধরনের রিট ওনারা সংবিধান পড়ে বুঝে নেবে। এখন 102 এর 2এ হ্যাঁ এই যে বি খেয়াল করেন, 102 এর 2এর বি স্মল বির ওয়ানটা হলো হ্যাবিয়াস কর্পাস। এটা মানে কি হ্যাবিয়াস কর্পাস? মানে পুরো স্থানীয় কর্তৃপক্ষ যদি কাউকে আটক করে কিন্তু সংক্ষুব্ধ ব্যক্তির আত্মীয় স্বজন জানে না যে কোথায় আটকে রয়েছে, মারাই গেছে না কীভাবে আটক হয়েছে জানে না। এক্ষেত্রে হাইকোর্টে এই হ্যাবিয়াস কর্পাস রিট করে তখন হাইকোর্ট ওই যে তারে বলবে যে আমার 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 সামনে ওই লোকের উপস্থিত, এটাকে বলা হয় হ্যাবিয়াস কর্পাস। ঠিক আছে, তাহলে হ্যাবিয়াস কর্পাস রিট হলো 102 এর 2 এর বি এর 1, 102 এর 2 এর বি এর 1 হলো হ্যাবিয়াস কর্পাস, আর 102 এর 2 এর বি এর 2 হলো কোয়ারেন্ট রিট। মানে কি আমাদের সংবিধানে কিন্তু এটা নাম বলা হয় না, এটা পইরে আমরা বুঝছি যে এটা কোয়ারেন্টরিটা কি। অনেক সময় একটা লোক জোর করে একটা পদে বসে আছে তখন যদি তার বিরুদ্ধে এই কোয়ারেন্ট রিট করা হয় তখন ওই যে সে ওই পদে থাকতে পারবে না, অথবা সে কীভাবে থাকতেছে তার কারণ দর্শাইতে হবে, এইটা হলো কোয়ারেন্টিন। ক্লিয়ার হলো কথাটা? আরও আছে এই যে 102 এর 2 এর এ এর 2, 102 এর 2 এর স্মল এ এর 2 হলো সার্সিউরারি, মানে ঘোষণামূলক। আর 102 এর 2 এর এর 1টা রোমান 1টা হলো প্রোহিবিশন রিট আর হলো ম্যান্ডামাস রিট, প্রোহিবিশন রিট আর হলো ম্যান্ডামাস রিট, এটা হলো 102 এর 2 এর এ এর 1 এর মধ্যে। ঠিক আছে, এখন এই জিনিসটা শামীম সরকারের যে বইটা আছে ওই বইতে আরও আরও ভালো করে বলা আছে। তাহলে এইটা আপনি শামীম সরকারের বইটা আরও ভালো করে স্টাডি করুন। ঠিক আছে, আজকের মতো লেকচার সমাপ্ত। আরেকটা পড়ি স্যার। হ্যাঁ 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 পড়ে।